আছে সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি মৌ মল্লিক মুম্বাই আরো একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর আজকে দেখো সানডে আজকে সানডে বাজার করে নিয়ে চলে এসেছে এখানে কি নিয়ে এসেছে দেখো এখানে নিয়ে এসেছে আলু নতুন আলু এখানে আছে মটর গোড়াই বাটানা এখানে আছে গাজর আর এখানে দাঁড়াও এটা তো নাস্তার জন্য ব্রেড নিয়ে এসেছে নাস্তার জন্য ব্রেড আর ও নিয়েছে বড়া আমার হাজবেন্ড মুড়ি খাবে বলে বড়া নিয়েছে আর এখানে আছে দেখো নিম্বু লেবু আছে কাঁচা লঙ্কা আছে আর এখানে দেখো আছে ডাটা ডাটা আছে আর এখানে কি বাজার এখানে আছে বাঁধাকপি বাঁধাকপি আছে ফুলকপি আছে ফুলকপি কাঁচা লঙ্কা শশা দেখো শশা আছে আর এখানে আছে সিমলা মির্চ আর এখানে তো এটা তো মুড়ি আছে আর এখানে দেখো চিকেন মাটন মাটন নয় চিকেন আর এখানটা আছে গুঁড়ো গুঁড়ো যে চিংড়ি মাছগুলো থাকে না মানে পরিষ্কার করাই দেখো চিংড়ি মাছটা দেখতে পাচ্ছ কি জানি না চিংড়ি মাছ এখানে আছে এমনি পোনা মাছ আর এইটা আজকে কাতলা মাছ আর এটা আজকে স্পেশাল কি বলো তো দেখো আমি দেখাচ্ছি ওয়াও লেগ পিস আজকে সানডেতে হবে লেগ 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 দেখতে পাচ্ছ এই দেখো আরে বাহ লেগ গুলো তো অনেক বড় বড় দেখতে পাচ্ছ পুরো কত বড় বড় লেগ দেখতে পাচ্ছ লেগ আজকে লেগ তিনটে অনেক বড় বড় চারটে আর এখানে দেখো একটুখানি আছে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো মানে লেগ পিসটা দেখে তো মনে হচ্ছে কখন রান্না করব আর কখন খাবো সত্যি মানে এরকম আখা আখা গোটা গোটা লেগ পিস মনে হয় আমি এই দ্বিতীয়বার রান্না করছি আর একবার করেছিলাম কিন্তু অত এতটাও বড় বড় ছিল না এর থেকে একটু সাইজটা ছোট ছিল বাট এইবারেরটা একদম বড় বড় লেগ পিসগুলো খুব সুন্দর ভাবছি মধ্যেখানে কেটে ফেলবো এরকম মধ্যেখানে কেটে ফেলবো নাকি দেখ তো দেখা যাক যেটাই করি তোমাদের সাথে তো শেয়ার করবো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে ঠিক আছে তো চলো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ বিনা স্কিপ করে ওদিকে আনাজ কাটা হয়ে গেছে আর এখানে চা করে ফেলেছি চা নাস্তা খাওয়া হয়নি সকালেই আজকে স্নান টান করে একদম বাজারটাও করে নিয়ে চলে এসেছিল সেই জন্য কাটাকুটিগুলো আগেই করে ফেললাম তারপরে চা নিয়ে বসবো চা নাস্তা খাবো তো আজকে সানডেতে চা নাস্তা করতে একটু লেটই হয়ে যায় কেননা বাজারটা করে নিয়ে আসার পর তো আগে জোগাড় টোগাড় সব কিছু করে ফেলি তারপরে নাস্তাটা করি তো চলো দেখো এখানে চা খেতে বসে গেছি এখানে আছে রুটি রোজগারের মতো আর এখানে আছে ব্রেড আজকে ব্রেড রুটি বিস্কিটও আছে সকালের চাটা যতক্ষণ না খাচ্ছি ততক্ষণ মানে কিছু কাজ করতে ইচ্ছা করে না চাটা একদম এনার্জি চাটা খাওয়া ভালো নয় কিন্তু দুধ চা কিন্তু তাও চাটা না খেলে হয়ই না এখানে দেখো কিচেনে চলে এসেছি আর কি রান্না হবে আজকে দেখো বেগুন ভাজবো ভাত আমার অলরেডি হয়ে গেছে আর এখানে চিকেন বানাবার জন্য দেখো সিমলা মির্চি কেটেছি লম্বা লম্বা করে আলু কেটেছি টমেটো এখানে মাছটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম আজকে মাছটা করব না বাট পরিষ্কার করে রেখে দিলে কি বলতো সুবিধে হয় না হলে সেই ধুয়ে করতে অসুবিধে হয়ে যায় এখানে দেখো বেগুন ভাজা আমার হয়ে গেছে আর এখানে দেখো লেগ পিসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার শুধু চিকেনটা এটা একটু গ্রেভি টাইপের বানাবো আর তো বেগুন ভাজা ভাত বাস আর কিছু নয় আজকে সানডের এটাই মেনু তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে বিনা স্কিপ করে দেখবে অনেক কিছু আছে তোমাদের আজকে শেয়ার করব আমি তো তোমরা কিন্তু কন্টিনিউ দেখো আর এখানে দেখো পুরো রেসিপিটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি না তো তোমরা যদি জানতে চাও রেসিপিটা তাহলে তোমরা আমাকে কমেন্ট করে বলবে তো আমি পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব আর দেখো লেগগুলো এত বড় বড়
যে নাড়তেই অসুবিধে হচ্ছে। আর দেখো বলেছিলাম যে তবু মধ্যেখান থেকে কেটে নিয়েছি, একদম পুরো গোটা গোটা রাখিনি, কিন্তু মধ্যেখান থেকে কেটে নিয়েছি বলে তবু নাড়তে সুবিধে হচ্ছে। আর দেখো আমার পুরো চিকেন রেডি হয়ে গেছে, তো অনেকটাই হয়েছে, মানে এক একটা লেগেরই ওয়েট কত করে, আর মানে অনেকটা করেই হয়ে গেছে দেখতে পাচ্ছি। দেখো এখানে চিকেন রেডি হয়ে গেছে, খেতে বসে পড়েছি। দেখো অর্ধেকটা লেগ গুলো এবেলার জন্য নিয়েছি, আর এখানে বেগুন ভাজা আছে, এখানে আছে রাইস। দেখো থালা নিয়ে বসে পড়েছি, এবার খেতে বসবো। আর রাত্রের জন্য তারাও তুলে রেখেছি, দেখাচ্ছি। দেখো এটা রাত্রের জন্য তুলে রেখেছি, ঠিক আছে, এটা রাতে রুটির সাথে হয়ে যাবে। তো চলো, তো দেখো খেতে বসে পড়েছি, আর আমার প্লেটটা দেখবে, এই দেখো দেখতে পেয়েছো প্লেটটা, আমার বড় মেয়ের প্লেটটা দেখো, এই দেখো দেখা যাচ্ছে, দেখো ছোট মেয়ের, এই যে আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে দেখো, দেখতে পাচ্ছো। তো চলো খেয়ে নি, পড়ছে পড়ছে, তো চলো, তো চলো খেয়ে নি খাবারটা, তারপরে আসছি তোমাদের সাথে কথা বলতে, গল্প করতে, ঠিক আছে। তো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। এই দেখো কত কিছু নিয়েছি, কত কিছু, বেগুন ভাজা, এখানে আছে লেবু, এখানে আছে কাঁচা লঙ্কা, এখানে আছে লেগ পিস, ঠিক আছে। তো চলো দেখো, দুপুরবেলা সেই খাওয়া দাওয়া করে উঠলাম, তারপরে একটুও টাইম পাইনি, সব ঘরের কাজ করছিলাম। আজকে সানডে, বুঝতেই পারছো সানডেতে অনেক কাজ থাকে, কেননা সবাই বাড়িতে থাকে, তো সেই জন্য অনেক কাজ থাকে। তারপরে কাজ করে একটু রেস্ট নিচ্ছিলাম, তারপরে এই যে রেডি হয়েছিলাম, লাইভ করছিলাম। তোমরা জানো আমি 9:30 সময় লাইভ করি, তো লাইভে তোমাদের সাথে কথা হয়েছে, তো তোমরা যারা যারা আমার লাইভে জয়েন করেছিলে তোমরা দেখে থাকবে, লাইভ করলাম, লাইভ থেকে সবে উঠলাম। এবার রুটি করব, রুটি করে তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। দেখো অলরেডি আমার ঘুম আসছে, ঠিক আছে। তো চলো, যদি না কন্টিনিউ করতে পারি সেই জন্য তোমাদেরকে গুড নাইট করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিওটা দেখো, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো লাগলে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল বাটনটাকেও অল করে দিও, কেননা যখনই আমি কোনো ভিডিও পোস্ট করব তোমাদের কাছে নোটিফিকেশানে পৌঁছে যাবে, তোমরা তখনই আমার ভিডিও দেখতে পাবে, ঠিক আছে। তো চলো টাটা বাই। আর যদি কিছু রুটি করতে করতে যদি তোমাদের সাথে একটু শেয়ার করতে পারি তো শেয়ার করব, ঠিক আছে। তো চলো টাটা, লাভ ইউ অল, লাভ ইউ অল। আজকে আমাকে শাড়ি পরে কেমন লাগছে কিন্তু তোমরা বলবে কমেন্ট করে, ওকে। দেখো ভেবেছিলাম ভিডিওটা শেষ করে দেব, তোমাদেরকে গুড নাইটও বলে দিয়েছিলাম, বাট রুটি বানাচ্ছিলাম, ভাবলাম চলো তোমাদেরকে একটু শেয়ার করি, যদিও রোজের আমি শেয়ার করি তোমাদেরকে রুটি করা। তো দেখো আজকে রুটি করতে চলে এসেছি কিচেনে, আর আজকে দেরিও হয়ে গেছে, অনেকটা রাত্রিও হয়ে গেছে, কেননা লাইভটা করতে করতে শেষ করতে করতেই অনেকটা টাইম হয়ে গেছে। যদিও আমার আটা মাখা থাকে তো সেই জন্য কিছু অসুবিধে হয় না, শুধু রুটিটা গরম গরম করলেই আমার হয়ে যায়। আর এখানে দেখো কিছু আমি চেঞ্জও করিনি, তো ভাবছি যে শর্ট ভিডিও বানাবো, কিন্তু আজকে অনেকটা রাত্রির হয়ে গেছে, কালকে আবার সবাই স্কুল আছে, তো সেই জন্য খাওয়া দাওয়া করে আজকে শুয়ে পড়বো। আর দেখলে তখনই আমার হাই উঠছিল, তো ঘুমটাও পেয়ে গেছে, কেননা দুপুরে একটু রেস্ট করছিলাম ঠিক কথা, কিন্তু সানডেতে একটু, এমনিতে আমি দুপুরবেলা শুই না, তো আজকে সানডে তো সেইভাবে রেস্টও হয়নি, এমনি বসেছিলাম কিন্তু সেইভাবে রেস্ট হয়নি। তো চলো আমার রুটি করা কমপ্লিট হয়ে গেছে, এবার সবাইকে খেতে দিয়ে দিই, খাবারটা দিয়ে দিই। আর দেখো আজকে সবাই দুটো করেই রুটি করি, কিন্তু আমি আজকে কিন্তু আমার রুটি করিনি, আমি ভাবলাম যে চিকেনটা পড়ে আছে, আলুগুলো পড়ে আছে, একটু মুড়ি খেয়ে নেব, তো সেই জন্য ওদেরই দুটো করে রুটি করেছি, আর আমি মুড়ি খেয়ে নেব। দেখো এবেলা যে চিকেনটা তুলে রেখেছিলাম তাও অনেক, কেননা এতটা চিকেন আমাদের 3-4 দিন হয়ে যায় আর কি, তো এমনিতে ফ্রাই টাই করলে উঠে যায়। চলো ডিনার নিয়ে চলে এসেছি, আর দেখো ডিনারে দুপুরে চিকেন আছে, আর রুটি বানিয়েছি, বেগুন ভাজা আছে, দেখো সবাই আমার ছেলে মেয়েরা ওদের বিছানা পেতে ফেলেছে, দেখতে পাচ্ছ ওদের বিছানা পেতে ফেলেছে, রাত্রির হয়ে গেছে, 11:30 বেজে গেছে। আর দেখো ডিনারটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে, এই যে এই দেখো চিকেন, এখানে আছে রুটি, আর এখানে আছে বেগুন ভাজা,
দেখো চিকেনটা দেখলি চিকেনটা আর আছে রুটি 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 গরম গরম রুটি কি হলো রে এভলিউশন অফ হ্যাঁ তো চলো খেয়ে নি টাটা সবাই ভালো থেকো গুড নাইট तो रुटी दिए दीची ओद के खेते दिए दीची और गरम गरम रुटी कर ले किन्तु सबाई दुटो करे खेये ने बाट जदि आमी रुटी सन्धे बेला करे फेली सन्धे बेला करे जदि रेखे दी और एकटू जदि ठंडा हो जाए ताहले केउ ए रुटीगुलो दुटो करेओ केउ खाबे ना ताहले एकटा करे खाबे तो सेई जोन्नो लेटेई करी आर कि जे आगे थेके जे करे रेखे देबो सेटाओ आमार होबे ना तो सेई जोन्नो एकदम खावार आगे रुटी करी और खेते दिए दी तो चलो तोमरा सबाई भालो थेको सुस्थ थेको टाटा बाई देखा होच्छे परेर भिडियो।